নমস্কাৰ, স্বাগতম জনাইছো। আপুনি চাই আছে দ্রুত সংবাদ। 4 ঘণ্টা জেরার অন্ত ডিব্রুগড় আরক্ষী গ্রেপ্তার করেছে মহাপ্রবঞ্চক বিশাল ফুকনক। ডিব্রুগড়ের প্রবাঞ্চলী এপার্টমেন্টের বিশালক আটক করেছিল আরক্ষী। জেরার অন্ত গ্রেপ্তার করলে বিশালক। সোমবারে পুয়া 10 বজার নিশা প্রায় 12 বজাল জেরা চলিছিল। আনহাতে জেরার আওতাত এগারী অভিনেত্রীও আহিছে। সোমবারে নিশারেপা নৃত্য শিল্পী সুমি বরাক বিচারি আরক্ষী করেছে অভিযান, কিন্তু অভিনেত্রীগীর মোবাইল সুইচ অফ হয়ে আছে। আরক্ষীর অভিযানের সময়তে গুয়াহাটির বেলতলার নিজা ফ্লেটত নাছিল সুমি বরাক। ডিব্রুগড় প্রবাঞ্চলী এপার্টমেন্টের গ্রেপ্তার করা হল বিশালক। বিশালক ঘরের আরক্ষী জব্দ করেছে বহুখিনি নথিপত্র। বিশালর গ্রেপ্তার দলরে আন এজন যুবকক স্টকত বিনিয়োগ করার নামত শ কোটি টাকা সংগ্রহ করেছিল বিশালে। নিউজ এইটিনে ফাদিল করেছিল প্রবঞ্চনার কাহিনী। ডিবি স্টক ব্রোকিংয়ের 4,000 কোটি টাকার কেলেঙ্কারির মাজতে পোহর আসছিল ডিব্রুগড়ের আন এক যুবকের প্রবঞ্চনার কথা। স্টক বিনিয়োগের নামত শ কোটি টাকা লুণ্ঠন করেছিল ডিব্রুগড়ের বিশাল ফুকন নামের এজন 22 বছরীয় যুবকে। স্টক মার্কেটত ধন বিনিয়োগ করে দুগুণ লাভ দিয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, সংগ্রহ করেছিল কোটি কোটি টাকা। বিশালে নটরি যোগে চুক্তি করে ব্যক্তিগত একাউন্টত জমা করে থাকছিল কোটি কোটি টাকা। 60 দিনত 30% লাভাংশ দিয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিনিয়োগকারী। এনে প্রতিশ্রুতি দিয়াটো সেবির গাইডলাইন অনুসরি নীতি বিরুদ্ধ। পিছলে বিনিয়োগকারীর টকারে 4টা কোম্পানি খুলি লৈছিল প্রবঞ্চক বিশালে, আর তারে একটা কোম্পানি হয়েছে ক্রিসেলিয়া ফার্মাসিউটিক্যাল কোম্পানি। চলিত বর্ষের 5 মার্চত বিশালে পঞ্জীয়ন করেছিল কোম্পানিটি। ইমানেই নহয়, বিশাল ফুকনের আছে নিজা প্রডাকশন হাউস, ওয়েব সিরিজ আর ছবি নির্মাণতো কোটি কোটি টাকা বিনিয়োগ করার দিহা করেছিল বিশালে। স্কাই ডাইভিং করবলে সঘনে দুবাইলৈ গৈছিল। ইফালে বহু চর্চিত নৃত্যশিল্পী সুমি বরার জয়পুর ডেস্টিনেশন ওয়েডিংয়ের সমুদায় ধনের খরচ বহন করেছিল এই বিশালে। তার কিছুদিন পিছতে দুবাই বুর্জ খালিফালে গৈছিল এখন অসমীয়া সিনেমার চুক্তিবদ্ধ করবলৈ। সিনেমাখনের অভিনেতা অভিনেত্রীর অহা যাওয়ার সকল খরচ বহন করেছিল মাত্র 22 বছরীয় বিশালে। বিলাসী জীবন কটাই ভালপাওয়া বিশালের শখ। নতুন নতুন গাড়ি কিনা আর স্কাই ডাইভিং করা দুবছর পূর্বে বিশালে মাতৃক উপহার দিয়েছিল এখন 35 লাখ টাকা বিলাসী বাহন। অবশেষত মাছ টেলেরে মাছ ভজা বিশালক গ্রেপ্তার করলে আরক্ষী। মহাপ্রবঞ্চক স্বপ্ননীল দাসক গ্রেপ্তার করেছে আরক্ষী। গুয়াহাটির বেলতলার ফ্লেটের পর আটক করা হয়েছে স্বপ্ননীল দাসক। অনলাইন ট্রেডিংয়ের নামত কোটি কোটি টাকা লুণ্ঠন করেছিল স্বপ্ননীলে। সোমবারে নিশা আরক্ষী জব্দ করেছে স্বপ্ননীলের দুখনক বিলাসী বাহন। পূর্বে সুপার মার্কেটের কার্যালয় চলছিল অভিযান। ট্রেডিং কারবার প্রথমে ধন আত্মসাতর নাম সাঙুর খাই পড়েছিল স্বপ্ননীলর, আর সম্প্রতি দিসপুর থানাত জেরা করে আছে আরক্ষী। গুয়াহাটির পাঞ্জাবাড়ি নিশা ভয়ঙ্কর মারপিটের ঘটনা। পাঞ্জাবাড়ির নামঘর পথত 12 জনীয় দুর্বৃত্তর দলের আক্রমণে গুরুতরভাবে আহত দেবজিৎ দলে নামের এজন, পুতু আহমেদ নামের এজনের নেতৃত্ব 12 জনীয় যুবকর দলে আক্রমণ করার অভিযোগ। দুর্বৃত্তর দলটি দেবজিৎ দলের মূরত বটলে আঘাত করলে অতি সংকটজনক অবস্থা দেবজিৎ দলে হাসপাতালত ভর্তি। আনহাতে ঘটনা সংঘটিত হওয়ার পিছতে ঘটনাস্থলীর পর পলায়ন করেছে পুতু আহমেদ আর তার সহযোগী। ঘটনাস্থলীত 7টা আরক্ষী দল উপস্থিত হয়েছে তদন্ত করেছে। এবার মার্ঘেরিটা লিডু মহিলাক ধর্ষণের অপচেষ্টা। লিডুর তিরাপত মহিলাক ধর্ষণের অপচেষ্টা। আলোক রয় নামের একটা লম্পটর লিডুর একটা কয়লা খনিত সংঘটিত এই ঘটনা। কয়লাখনিত কর্মরত দুগৰাকী মহিলাক ভাতাটোর মোহরি আলোক রয়ে ধর্ষণের অপচেষ্টা করা ঘটনায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে ভুক্তভোগী মহিলা দুগৰাকীয়ে। জানিবলে দিয়া অনুসরি ভাতাটো কাম করে থাকা সময় প্রায় এনেদরে আলোক রয়ে শালীনতা হানি করেছিল চেষ্টা। পিছত অসমীয়া যুব মঞ্চের কর্মকর্তায় ভাতাটোত উপস্থিত হয়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করে। ইতিমধ্যে ভুক্তভোগী মহিলা দুগৰাকীয়ে লিডু আরক্ষীর ওসর এজাহার দিয়েছে। ভুক্তভোগীর এজাহারের ভিত্তিতে অভিযুক্ত আলোক রয় নিশায় লিডুর আরক্ষী আটক করেছে। হাজো পতনি 19টা চোরাংগরুর সহিতে দুখন পিকআপ বাহন জব্দ হয়েছে। সোমবারে নিশা দোলাখালের 9 মাইল গৈ থকা অবস্থাত হাজো আরক্ষী গরু ভর্তি বাহন জব্দ করলে চালক দুজনক আটক করেছে। দক্ষিণ কামরূপর সংকলি চরাঞ্চলত বিজেপির যোগদান কার্যসূচী। বিজেপির সদস্য ভর্তি অনুষ্ঠানত হঠাৎই সংখ্যালঘু লোকে বিজেপির সদস্য পদ ললে। দেশের সমান্তরালক কলায় কটো বিজেপির সদস্য ভর্তি অভিযান চলছে। আনুষ্ঠানিক শুভারম্ভণি সাংসদ দিলীপ শইকীয়া করলে। মুদৈবরী মণ্ডল বিজেপির উদ্যোগত অনুষ্ঠিত এই কার্যসূচী। গহপুর ভোলকাগুড়ি অঞ্চলত খারৈ নৈর উপরে রাইজর দৈনিক বিপদ সংকুল যাত্রা চলি আছে আর নারে প্রতিদিনে মরণত হরণ দিয়ে অহা যা করে। গোপাল চারণী সরু তামুলি লৌগুটিকে ধরে 20খনেরও অধিক গাঁর বাসিন্দায় নুমলীগড় এনআরএলর প্রগতির প্রবেশ দ্বারত একটা বৃহৎ বনহস্তির জাকক দেখা গেল। সোমবারে নিশা এনআরএলর প্রবেশ দ্বারেদি ভিতরলে সুমায় চেষ্টা করেছিল জাকটুবে। পিছত বন বিভাগের লোক ঘটনাস্থলীত উপস্থিত হয় গুলি ফুটায় হাতির জাকটু খেদিবলে চেষ্টা করে। মরিনির নকছারীর তেল খনন চলাই থাকা বেদান্ত তেল এন্ড গ্যাস কোম্পানি উলমিছে তার তলা। বেদান্ত কোম্পানির ড্রিলিং স্থলী তলা উলমায় বীর লাচিত সেনা আর গাঁওবাসী সাব্যস্ত করলে প্রতিবাদ। রাজ্যের সমস্যাখিন সমাধান নকরা পর্যন্ত কোম্পানিটির তলা খুলি নিদিয়ার হুঙ্কার।
নোয়াকছাড়ি গাঁওবাসীর অভিযোগ, বেদান্ত তেল এন্ড গ্যাস কোম্পানিটির ড্রিলিং স্থলীর নিষ্কাশিত রাসায়নিক আবর্জনার নষ্ট হয়েছে বহু কৃষকর খেতি দড়া, পুখুরীর পানিও বিষাক্ত করে তুলিছে, মাছ কাছ পশুধন নিহত হয়েছে, এটুপি বিশুদ্ধ পানির হাহাকার করেছে গাঁওবাসী। এই সন্দর্ভত নোয়াকছাড়ি গাঁওবাসীর সমস্যা সমাধানের বহু আবেদন নিবেদন করার পিছতো গুরুত্ব প্রদান করার অভিযোগ, বেদান্ত তেল এন্ড গ্যাস কোম্পানিটির বিরুদ্ধে উত্থাপন হয়েছে গুরুতর অভিযোগ। হাইলাকান্দির ড্রিং দিয়ার নামত হয়েছে প্রবঞ্চনা, সিংহানিয়া ফিনটেক কোম্পানির নামত বিজেপির সংখ্যালঘু মোর্চা হাইলাকান্দি জেলা সভাপতির লুণ্ঠন, ঋণ দিয়ার নামত কেবা হাজার লোকর পর 2,000 টাকাক সংগ্রহ করার অভিযোগ উঠিছে। সিংহানিয়া ফিনটেক কোম্পানিট জড়িত বিজেপির সংখ্যালঘু মোর্চা হাইলাকান্দি জেলা সভাপতি আমজাদুল হোসেন মজুমদারক গ্রেপ্তার করেছে, কোম্পানিট জড়িত অন্য জনক গ্রেপ্তার করেছে, আরক্ষী সোধা পোছা করেছে। এই মাইক্রো ফাইন্যান্স প্রতিষ্ঠানটে গ্রাহকের 2,000 টাকা সংগ্রহ করার পিছত ঋণ নিদিয়া লৈ পোহর আছে সমগ্র ঘটনা, প্রবঞ্চনা বলি হওয়া গ্রাহকসকলে পিছত ক্ষুব্ধ হয়ে সোমবার হাইলাকান্দি স্টেশন রোডত কার্যালয়টি ঘেরা করলে। পিছত সোমবার নিশা তরাপুর আরক্ষীর সহযোগত হাইলাকান্দি আরক্ষীয়ে মাইক্রো ফাইন্যান্স প্রতিষ্ঠানটির মূল অভিযুক্ত আমজাদুলক গ্রেপ্তার করেছে। এই বুয়া সংস্থাটে কেবল হাইলাকান্দির 50,00,000 টাকা সংগ্রহ করেছে। কমলপুরা বিধায়ক দিগন্ত কলিতা পথত ফিটা মরাত ব্যস্ত, আর কমলপুর রাজচক্র বিষয়া দলীয় কার্যকর্তাক লগত লৈ এফালের পৰা পথৰ জোখমাখ লৈছে বিধায়কগৰাকীয়ে। বাইহাটা চারিআলির গোড়েশ্বৰ পথটি পুনৰ নির্মাণৰ কাম আৰম্ভণি কৰাৰ পূৰ্বে ৰাস্তাৰ মাটি অবৈধ বেদখলকাৰীৰ বিৰুদ্ধে এদৰে সৰব হৈ পৰিছে বিধায়কগৰাকী। কলিয়াবৰত বন বিভাগে পিঞ্জৰা স্থাপন কৰাৰ তিনিদিনৰ পিছতো জালত পৰা নাই বাঘ। সম্প্ৰতি ঢেকিয়াপতীয়া বাঘ দুটা কলিয়াবৰ চাহ বাগিচাৰ বিভিন্ন অঞ্চলত বিচৰণ কৰি ফুৰিছে। সোমবাৰে বিয়লি কলিয়াবৰ চাহ বাগিচা 17 নম্বৰ বাগানত এটা বাঘ প্ৰত্যক্ষ কৰিছে অৱস্থা শ্ৰমিকে। বিজেপির সদস্য ভর্তি অভিযানের আজি হয়েছে দ্বিতীয় দুদিন, আমি পুনপটিয়াকৈ আপনাদের লৈ যাম। সোমবারে প্রধানমন্ত্রী একোজন মই আত্মবিশ্বাসী কার্যকর্তা, এই দলটির এই বিশেষত্ব, এই দলটুক আজি বিশ্বের সর্বোত্তম সর্ববৃহৎ রাজনৈতিক শক্তিলৈ পরিণত করেছে। চাইনিজ কমিউনিস্ট পার্টিক পিছ পেলাই আজি ভারতীয় জনতা পার্টি বিশ্বের সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক দল, আটাইতকৈ শক্তিশালী রাজনৈতিক দলত পরিণত হয়েছে। আজি আমি দেখা পাও যে বিগত জনসংঘর দিনের পর জে পি নাড্ডার কার্যকাললৈকে যেনেকে একটা পরিয়ালর পরহ এই দলটো দেখা পোৱা না যায়, তেনেকে অনাগত 100-200 বছর কালো আমার দলের ভেটি ইমানেই শক্তিশালী। এই দলটো কেতিয়াও কোনো কারণতে এটা পরিয়ালের হাতলৈ যাব নোৱাৰে, তেনেকুৱা ব্যবস্থা আমার দলটোত আজি নির্মাণ করা হৈছে, তেনেকুৱা ভেটি নির্মাণ করা হৈছে। আর ইয়ার মূলতে হৈছে আমার কার্যকর্তা সকলের শক্তি। আজির এই দিনটোত ভারতীয় জনতা পার্টির অসম প্রদেশের সমূহ কার্যকর্তালৈ মই পুনৰ এবাৰ অভিনন্দন জনাইছো। সংগঠন পর্ব আমাৰ সংগঠনৰ শ্রেষ্ঠতম পর্ব। এই সংগঠন পর্বৰ সময়ত আমি পুৰণি সদস্যসকলে নিজৰ সদস্যতা নবীকৰণ কৰো। প্ৰথম আমি যোন ইতিমধ্যে ভাৰতীয় জনতা পাৰ্টিৰ কাৰ্যকৰ্তা, আমি তেওঁলোকে নিজৰ সদস্য পদ আমি গৌরবের সৈতে আকৌ এবার নবীকরণ করিম। নবীকরণ হলো আমি সদস্য হলো, ইয়ার পিছত আমার দায়িত্ব হল আমার দলক ভাল পোৱা, ভারত মাতৃর বাবে কাম করিবলৈ আগ্রহী আমার শুভাকাঙ্ক্ষী সকলক আমার দলের একো একোজন কার্যকর্তা হিসাবে আমার দললৈ আদরণি জনোৱা। একো একোজন পুরনি কার্যকর্তায় 10-100 জনলৈ কার্যকর্তা বনোয়ার সংকল্প আমি আকৌ এবার মনত স্থিত পৈজ্ঞর দরে আমি সংরূপণ করে লব লাগে। এইবার যাকালি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় যেতিয়া আমার দলের সদস্য পদ নবীকরণ করেছিল, তেখেতে আমাক আহ্বান জনাইছিল যে 18-25 বছৰলৈ এই নতুন প্রজন্মক ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসাবে আমার দললৈ আদরণি জনাব লাগে।
কেতিয়াবা কেতিয়াবা আমার মনত প্রশ্ন আহে যে মহাবিদ্যালয়ত আমি সদস্য করিব পারুনে নাই, বিশ্ববিদ্যালয়ত আমি সদস্য করিব পারুনে নাই। রাজনৈতিক দলের এইটো এটা দায়িত্ব যে যেতিয়াই ভোটাধিকারের বয়স তেওঁলোকে লাভ করে তেতিয়াই তেওঁলোকে রাজনৈতিক দলের সদস্য পদও গ্রহণ করিব পারে। কলেজ বিশ্ববিদ্যালয়ত আমি নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা নকরো, কিন্তু তার অর্থ এইটো নহয় যে কলেজ আর বিশ্ববিদ্যালয়ত পড়া ছাত্র ছাত্রী সকল ভারতীয় জনতা পার্টির সদস্য হব নোৱাৰিব। সেইবাবে এইবারের সদস্য ভর্তির অভিযানত মই আমার মন্ডলের পৰা জিলালৈকে আহ্বান জানাম যে 18 বছরের পৰা 25 বছর বয়সের যুবক সামটুক আমি ভারতীয় জনতা পার্টির মঞ্চলৈ আমি আদরি আনিব লাগে, কারণ তেওঁলোকেই আমার দলটোর ভবিষ্যৎ ধরে রাখিব, তেওঁলোকেই আমার দলটোর এটা ভবিষ্যতলৈও যাব পৰা বুয়তি খুঁটির দরে আমার দলটোক চিরজীবন্ত আর চির প্রাণবন্ত করে রাখিব। মই আজির দিনত পুনের এবার কৃতজ্ঞতার সুঁয়রিছো ভারতীয় জনতা পার্টির অসম প্রদেশের প্রবীণতম কার্যকর্তা সকল, যার ত্যাগ আর সাহস আর সমর্পণের বাবে ভারতীয় জনতা পার্টি আজি অসমত এডাল বট বৃক্ষত পরিণত হল। মই আমার প্রতিজন পুরনি প্রবীণ কার্যকর্তাক আজি সদস্য পর্ব অভিযানের আরম্ভণিতে তেওঁলোকৰ প্রতি মোৰ সেৱা আগবঢ়াইছো আর তেওঁলোকৰ এই সদস্য পর্ব অভিযানের বাবে আশীর্বাদ বিচাৰিছো। আজির সাম কার্যকর্তাই তেখেতসকলৰ আদর্শকে বাস্তবত রূপায়িত করে ভারতবর্ষক শক্তিশালী রাষ্ট্রলৈ পরিবর্তন করার বাবে নিরন্তরভাবে কাম করেছে। মই সকলোকে এই সদস্য ভর্তির অভিযান কালচোয়াত খুব সুন্দরভাবে সমর্পণের মনোভাবেরে কাম করবলে আহ্বান জানাইছো। পুনের এবার ভারতীয় জনতা পার্টি আর সকল কার্যকর্তাকে মই আজি হৃদয়ের অভিনন্দন জানাইছো যে আকৌ এবার ভারতীয় জনতা পার্টির দরে এটা মহান রাজনৈতিক দলের সদস্য হওয়ার গৌরব মই আজি আকৌ এবার অনুভব করিব পারিলো। সদস্য ভর্তি হওয়ার গৌরব আমি প্রতিজনেই অনুভব করো। যেতিয়াই সদস্য ভর্তি নবীকরণ হয় আকৌ এবার আমি ভারতীয় জনতা পার্টির সদস্য হওয়ার গৌরব লাভ করো। সেই ক্ষণবুর আমার জীবনের একো একোটা সুন্দর সুবরণীলৈ রূপান্তর হয়। মই আজিও মনত পেলাও প্রথমবার যেতিয়া মই ভারতীয় জনতা পার্টির সদস্য হিসাবে হেঙেরাবাড়ীত মই মোৰ সদস্য পদ গ্রহণ করেছিল। সিদ্ধার্থ ভট্টাচার্য ডাঙরিয়া সভাপতি আছিল আর সেই দিনটোত মই ভারতীয় জনতা পার্টির সদস্য পদ গ্রহণ করেছিল। আজি সেই সদস্য পদটোকে সুদীর্ঘ 9 বছর পিছত আকৌ এবার নবীকরণ করবলৈ পোৱা সুযোগৰ বাবে মই ভারতীয় জনতা পার্টির সমূহ কার্যকর্তাক মোৰ হৃদয়ৰ গভীরতম কোণৰ পৰা অভিনন্দন জনায় মই মোৰ বক্তব্যৰ সামৰণি মাৰিছো। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতৰম। মোৰ লগত একেলগে কব ভাৰত মাতা কি, নৰেন্দ্ৰ মোদী, জেপি নাড্ডা। বহুত বহুত ধন্যবাদ। জয় হিন্দ। সময় বিরতি এটার পুনৰ স্বাগতম জানাইছো। কলিয়াবৰ চাহবাগিচা নগাপথাৰ প্ৰত্যক্ষ কৰিছে ঢেকিয়াপতীয়া বাছ। চাহবাগিচাত বাঘ বিচৰণক লৈ এতিয়াও আতংকিত পৰিৱেশ। গুৱাহাটী, উত্তৰ গুৱাহাটীৰ মাছগাঁও ফেৰী ঘাটত বাজিছে এতিয়া বিপদ ঘণ্টা। অচক্ৰান্ত দেৱালয়ৰ নামনি বিপদসকুল স্থানত ফেৰীঘাট স্থাপনৰ বাবে হৈ আহিছে সঘন দুৰ্ঘটনা, ব্যাহত হৈছে ৰাজ্য। টকাৰ বাবদ ভুৱা অব্যাহত আছে। মাৰ্কশ্বীটৰ নামত কেলেংকাৰী আৰু টকা দিলেই দিল্লী বোৰ্ডৰ পৰা লাভ কৰে ভুৱা মাৰ্কশ্বীট চাৰ্টিফিকেট। সেবা পরীক্ষাত অনুত্তীর্ণ শিক্ষার্থীয়ে দিল্লী বোর্ডের সার্টিফিকেট কলেজত নামভর্তি করেছে। দিল্লী স্টেট ওপেন স্কুলের দেখা পরীক্ষা
কেন্দ্রটো কার্বি আংলং জেলার সারদা দেবী চতুষ্পর্থী স্কুল বলে কোয়া হয়েছে। আমিনগাঁও লাসিপুর স্থিত এস এম সার্ভিস স্টেশন পেট্রোল পাম্পত পেট্রোল ভরা বিপদত গ্রাহক বাহনত কর্মচারীয়ে ভরাই দিলে পানি। কাকোপথার মাইথংর কেকুরীত ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, দ্রুতবেগী 900 বাসর খুন্দা প্রাণ গল এজন মোটরসাইকেল আরোহীর। জামগুড়িহাটর ভরলিপরিয়া কন্যাকা বহুমুখী পামর 16 সংখ্যক প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়েছে ব্যাপক কার্যসূচীরে। রাজ্যজুড়ি 41 সংখ্যক অভিরুচি ক্রীড়া দিবসের আজি বিভিন্ন কার্যসূচীর আয়োজন করা হয়েছে গুয়াহাটীতো ডাঙর আয়োজন। গুয়াহাটীর কেন্দ্রভাবে উদযাপন 41 সংখ্যক অভিরুচি ক্রীড়া দিবসের কার্যসূচী। রাজ্যের বিভিন্ন প্রান্তর বাক্সার হালবাড়িটো পালন করা হয়েছে অভিরুচি ক্রীড়া দিবস। দিবস উপলক্ষে হালবাড়ি জেলা যুব UPPL দলের উদ্যোগত মারাথন। কলিয়াবর অর্জুন মুকেশ বড়ুয়ার জন্মদিন পালন করা হয়েছে আজির দিন। কলিয়াবর জেলা ক্রীড়া সন্থার উদ্যোগতে পালন করা হয়েছে। তিনদিনিয়া ভ্রমণসূচীরে ব্রুনাই, দারুসলাম আর সিঙ্গাপুরলে রানা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সুলতান হাজি হাসানাল বলকিয়ার আমন্ত্রণত ব্রুনাই দারুসলামলৈ ভ্রমণ করেছে প্রধানমন্ত্রীগুলি। আরজিকর চিকিৎসা মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষক গ্রেপ্তার করা হয়েছে সোমবার নিশা CBI গ্রেপ্তার করেছে ঘোষক। বিগত 15 দিন ধরে চিকিৎসক ধর্ষণ আর হত্যাকাণ্ড সন্দর্ভত CBI জেরা করে আছে। আরজিকর চিকিৎসা মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষক জেরা করেছিল আন কিছু দুর্নীতি সংক্রান্ত। সন্দীপ ঘোষক এটা ব্যক্তিগত বাউন্সার আফসার আলী খানকো ইতিমধ্যে CBI গ্রেপ্তার করেছে, সোধা পোছা অব্যাহত আছে। আরজিকর চিকিৎসালয়ের প্রাক্তন উপ অধীক্ষক ডাক্তার আখতার আলীয়ে প্রতিষ্ঠান চলি থাকা বিত্তীয় খেলিমেলি সন্দর্ভত একটা অভিযোগ দাখিল করেছিল। অব্যাহত আছে চিকিৎসক ধর্ষণ হত্যাকাণ্ডের বিরুদ্ধে কনিষ্ঠ চিকিৎসকের প্রতিবাদী কার্যসূচী, ন্যায়ের দাবির প্রতিবাদ। সমাগত গণেশ চতুর্থীক লৈ দেশজুড়ি উখল মাখল পরিবেশ। বিয়ালি রাংসালী ব্রহ্মপুত্র পারঘাটত দুটাকর মৃতদেহ উদ্ধার। সোমবারে পুয়া চারি লোকে উদ্ধার করলে মৃতদেহ দুটা, হাহাকার লাগিছে অঞ্চলটো। হাইলাকান্দি বিহিকর হত্যাকারী যাবজ্জীবন কারাদণ্ড, হত্যাকারী কুশিয়ার ত্রিপুরাক যাবজ্জীবন কারাদণ্ডর ন্যায়ালয় নির্দেশনা। মেঘালয় ত্রিপুরা সীমান্ত মেঘালয় দুর্বৃত্তর সন্ত্রাস সীমান্তর পশ্চিম কার্বি আংলং জিরিকিন্ডিংর উমখিরমি দেওবারে নিশা কৃষকর আদা খেতি উভালি পেলার অভিযোগ অচিনাক্ত দুর্বৃত্তর দ্বারা। উত্তর গুয়াহাটির রুদ্রেশ্বরত অঘটন, অট্টালিকা নির্মাণের কাম করে থাকার সময় হঠাৎ দ্বিতীয় মহলার পরি শ্রমিকর মৃত্যু ঘটিছে। এবার মহানগরী চুরি দেখুয়া মহিলার ডিঙির পর দুর্বৃত্তর থপিয়ায় লয়ে গেল সোনার চেইন। লামডিঙত বৃহৎ পরিমাণের গাঞ্জা আর ব্রাউন সুগার জব্দ করা হয়েছে। রেল সুরক্ষা বাহিনীর অভিযানত গাঞ্জার সঙ্গে ব্রাউন সুগারের চারি সরবরাহকারী গ্রেপ্তার। ধেমাজি জেলাপথর মারোয়ারী ব্যবসায়ী গ্রাহক প্রহার করেছে প্রতিষ্ঠানখনত কর্মরত যুবক সক্সটিক এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠানখন চালক হিসাবে কর্মরত সোনাল উপাধির যুবকজনক মারপিট করেছিল, কানত ধরাই গৈছিলেন। বহিরাগত মারোয়ারী ব্যবসায়ী এনে কাণ্ডত ক্ষোভিত হয়ে পড়েছে বিভিন্ন দল সংগঠন, ব্যাপক প্রতিক্রিয়া। বহিরাগত ব্যবসায়ীক আক্রমণের বিরোধিতার রাজপথত আয়ার চলায় প্রতিবাদ সাব্যস্ত দল সংগঠনের। কিরঞ্জিয়াক আক্রমণ করা বহিরাগত ব্যবসায়ীক রাইজর ওসর আটকারী ক্ষমা খুঁজবলে দাবি। কাজিরঙ্গার হাতিখুলি চাহ বাগিচার সমীপত 700 বিঘা ভূমি দখল করে বৃহৎ নির্মাণ কার্য চলার বিরুদ্ধে উলাই আছে কৃষক সমাজ। বহিরাগতর হাতত থলার নির্যাতিত হওয়া ঘটনাক লৈ ডিব্রুগড় থরপ হয়ে আছে 30টাক জাতীয় জনগোষ্ঠীয় দল সংগঠন। স্মার্ট মিটার বিসঙ্গতি আর বিদ্যুৎ মাচুল বৃদ্ধির বিরোধিতার ডুমডুমা শক্তি বিভাগ আর APDCLর সহযাত্রা উলিয়ালে ডুমডুমা আঁচুর উদ্যোগত এই কার্যসূচী। সোনাৰী মঞ্জুশ্রী চাহ বাগিচা স্বাস্থ্যকেন্দ্রের উত্তপ্ত পরিস্থিতি, চিকিৎসক বেণু চক্রবর্তীয়ে বাগিচার শ্রমিকক দুর্ব্যবহার করাক লৈ উত্তপ্ত হয়ে পড়ে পরিস্থিতি। তিনিচুকীয়া পানীতোলা ফাটৰি স্তম্ভ রাষ্ট্রীয় ঘাইপথত মতক যুব ছাত্র সংগঠনের প্রতিবাদ, রাষ্ট্রঘাইপথ মেরামতির দাবিতে প্রতিবাদী কার্যসূচী। ডাম্পার দৌরাত্মার বিরুদ্ধে উদালগুড়ি মাদেলি গাঁত প্রতিবাদ হয়েছে উদালগুড়ি আয়ুক্তর নির্দেশনা অবমাননা একাংশ ডাম্পার চালক আর মালিকর। কলিয়াবর তিনিআলি থলুয় আদিবাসী ছাত্র সন্থার উতাল প্রতিবাদ, জনজাতিকরণের দাবি কলিয়াবর মহকুমাধিপতি কার্যালয়ের প্রাঙ্গণতে আসার প্রতিবাদী কার্যসূচী। মুসলপুরত জনজাতিকরণের দাবি আদিবাসী ছাত্র সন্থার ধর্ণা, বাক্সা জেলার মুসলপুর দুর্গা মন্দির প্রাঙ্গণতে প্রতিবাদ রূপায়ণ। সোনারীত স্মার্ট মিটারের বিরুদ্ধে মহিলা উত্তাল প্রতিবাদ করলে সোমবার চৰাইদেউ বৈদ্যুতিক উপসম্পন্ডল কার্যালয় ঘেরা করে পঞ্চায়েতের 2 শতাধিক মহিলায় সাব্যস্ত করলে প্রতিবাদ। কোকরাঝারত মন্ত্রী ডক্টর রণোজ পেগুর প্রতিকৃতি দাহেরে হয়েছে প্রতিবাদ, উত্তাল প্রতিবাদ, নাচুকী সকলের জনজাতিকরণের প্রসঙ্গত এই প্রতিবাদ। কিতাবর সমবা সমিতির রাজহুয়া বিতরণ ব্যবস্থার ব্যাপক দুর্নীতির উঠিছে অভিযোগ। আটিগা হাউকুচি সংযোগী গণকতা বড়া পথর মিনি ডাম্পিং গ্রাউন্ড নির্মাণক লৈ স্থানীয় রাইজে বিরোধিতা করেছে, প্রতিবাদ করেছে। ইয়ার হইতে বিদায় লম, নমস্কার। আরে ভাই।